মূল দলের কি হিসাবে ব্যবহার করছে, তেওঁ কি দরকার, তেওঁ কি প্রশ্ন আছে, তেওঁ কি অসুবিধা হয়েছে, তেওঁ কি কারণে কইছে, তেওঁ কংগ্রেসের পর কিবা লই পেলাই কইছে, ইউডিএফ পর লই পেলাই কইছে, মনে জানো সমগ্র অসমৰ আমি তুমি দিব পারে দলের ইচ্ছা দলের কার্যকর্তা বলে যদি গ্রহণ করছে, রাইজে যদি গ্রহণ করছে, কি অসুবিধা থাকবে পারে, তেওঁ নিজে দেখুন নিজের জন্মস্থানের পর এনে পেলাই বেলেগ জায়গায় কংগ্রেস করতে গেছে, এইবিলাক কথা কব নাপায়, এইবিলাক তেওঁ অনাহকত তেওঁ কিয় এইবিলাক সমাজটি মানে নাজানো। অখিল গগৈ প্রতি মোৰ এটা অনুরোধ, অলপ সংযতভাবে কথা কোক, বহুত দিন বহু কথা কলে একো নহল, তেওঁ জানে বিভিন্ন ধরনের সস্তিয়া কথাৰে তেওঁ দৃষ্টি আকর্ষণ কৰিবলৈ গৈছে, চিঞৰি চিঞৰি কথা কৈছে, তেওঁ একচুয়েলি কেতিয়াবা তেওঁ কথাবিলাক তেওঁ আইনাত চোৱা আৰু ৰিপিট কৰিবলৈ ৰিভিউ কৰা দৰকাৰ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।